কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের ডিলারদের বিরুদ্ধে। অন্যদিকে সারের সংকটের কথা অস্বীকার করছেন কৃষি কর্মকর্তারা। দ্রুত অবস্থার পরিবর্তন চাইছেন কৃষকরা। ফিরোজ আমিন সরকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষিতে স্বয়ং সম্পূর্ণ উত্তরের জেলা ঠাকুরগাঁও ধান গম সহ সব ধরনের সবজি উৎপাদনে বেশ পরিচিত। অন্যান্য জেলার তুলনায় এখানকার কৃষকরা স্বাবলম্বী হলেও এখন সার বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পড়ার অভিযোগ তাদের। চাষিরা বলছেন, কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ টাকা হাতিয়ে নিচ্ছে সার সিন্ডিকেট চক্র। টাকা দিয়েও চাহিদা অনুযায়ী সার মিলছে না। কে সার পাচ্ছি না, ডেপ সার পাচ্ছি না, ইএমওপি সার আমরা পাচ্ছি না। এখন আমাদের মৌসুম, এখন যদি সারটা আমরা না পাই কাজের সময়, ও কাজের সময় সারটা নিয়ে আমরা কি করব? যেখানে দোকানদারের কাছে নিতে যাচ্ছি সেখানে সারের দাম বেশি। বেশি দামের অভিযোগ অস্বীকার করে ডিলার ও সার ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতারা জানান, সরবরাহ কম থাকায় কিছুটা সংকট তৈরি হয়েছে। বিসিএসসি ডিলার 275 বস্তা করে বরাদ্দ পেয়েছেন। একটা ইউনিয়নে দেখা যায় কৃষক হচ্ছে 6,000, তা আমরা এটা কিভাবে বিতরণ করি? সারের মজুদ পর্যাপ্ত বলছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করলে বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। সার আমাদের পর্যাপ্ত মজুদ আছে বরাদ্দ অনুযায়ী, তো আমার এখানে এখন পর্যন্ত কোনো সারের ঘাটতি নাই আর কি। সার যেন বেশি মূল্যে বিক্রি দেয় আমরা জেল জরিমানা সহ লাইসেন্স বাতিল করার ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। দ্রুতই সারের বাজার নিয়ন্ত্রণে আনার দাবি কৃষকদের। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।